নাকি থানাতে বলে এসেছিস? তোর বাবাকে গুলি করে মেরে যারা টাকা চিন্তা করে নিয়ে গেছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে আদালতের কারাগারে তুলতে হবে? হ্যাঁ বলেছি, কিন্তু তোরা? আমরা? আরে আমাদেরকে দায়িত্ব দিয়েছে 72 ঘন্টার আগে তোকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবার জন্য। তোরা তো জানিস না আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন, তাই আগে একদিনের মার হজম কর। কাল আমার বাসা নিয়ে আসবে, ঠিক আছে? তোকে কে পাঠিয়েছে? আচ্ছা ভাই, তোর চেহারার ওই ডিজাইন কে করে দিল? তোর ক্ষমতা, তোর দাপট আমি কিচ্ছু শুনতে চাইনি, শোনার প্রয়োজনও মনে করিনি। আমি কি কি জিনিস কি করতে পারি তোর এই পোষা কুকুরের বিকৃত মুখ দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছিস। কথায় বলে সমঝদারকে লিয়ে ইশারাই কাফি। চুপ, একদম চুপ। আমার কথা এখনো শেষ হয়নি, শোন। পুলিশকে বলে দিয়েছি 72 ঘন্টা মানে 3 দিন, 3 দিনের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় তুলতে হবে। এক কাজ আমি দুইজনকে দিতে চাই না, তোকে আমি একটা সময় দেব, আর সেই সময়টা হলো তোর চারটি বাট্টি গুছিয়ে নেবার সময়। শোন, তোকে 3 দিন না 7 দিনের সময় দিলাম, তোর চারটি বাট্টি গুছিয়ে শহর ছেড়ে দিবি। এই শহরে আমি কোনো ছিনতাই হতে দেব না, সন্ত্রাস করতে দেব না, আমার বাবার মতো কোনো মানুষকে মরতে দেব না। তোর চাপাবাজি শেষ? না, শেষ কথাটা, কথা শুনলে ভালো না শুনলে, 7 দিন পর আমার 7 দিন শুরু হবে। আমি আমার 7 দিনে প্রথমে তোকে চারদিক থেকে ব্লক দেব, তারপর তোকে কোণঠাসা করে মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। মনে থাকবে তো কি বললাম? মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। যদি আমার কথা মতো কাজ না করিস
তাহলে মারতে মারতে করবো সির নাম আমার টফ হিরো। Top, you